ভিনগ্রহের প্রাণী এবং ইউএফও নিয়ে ব্যাপক রহস্য ও গবেষণার মধ্যেই রাশিয়ার একটি গম ক্ষেতের ঘটনা দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে। সম্প্রতি রাশিয়ার আদিগিয়া প্রজাতন্ত্রের ওই গম ক্ষেতে 6টি বৃত্ত শনাক্ত করা গেছে। সকাল হওয়ার পরপরই এই বৃত্তগুলো মানুষের চোখে পড়ে, অথচ আগের রাতেও এই বৃত্তগুলো ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। পশ্চিম ককেশীয় পার্বত্যমালার কাছে একটি গম ক্ষেতে ড্রোনের সাহায্যে বৃত্তগুলো শনাক্ত করা হয়েছে। বৃত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় দুটো বৃত্তের ব্যাসার্ধ 13 মিটার বা 42 ফুট। এছাড়া বৃত্ত দুটোর মাঝখানে 1.5 ফুট পরিমাণ গর্তও ছিল। ধারণা করা হচ্ছে এই স্থানে ইউএফও অবতরণ করেছিল। তবে এই রকম বৃত্তের দেখা পাওয়া এবারই প্রথম নয়। গত 15 বছরে রাশিয়ার আদিগিয়াতেই কমপক্ষে 3 বার এরকম বৃত্ত দেখা গেছে। এছাড়া রাশিয়ার রাজধানী মস্কোতেও এমন বৃত্ত দেখার খবরও পাওয়া গেছে। এমন ঘটনার পর স্থান দুটো ইউএফও বা অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু নিয়ে আগ্রহী পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া ইউএফও বিশেষজ্ঞরাও স্থান দুটো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। ইতিমধ্যেই তারা দুটো স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছেন।